ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত 200 বছরেরও বেশি পুরনো বাউসখালী জমিদার বাড়িটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়িতে রয়েছে চুন সুরকি, ইট লোহা ও কাঠের দৃষ্টিনন্দন একটি মন্দির, তিনতলা বিশিষ্ট পুরাতন দুইটি ভবন। এখন শুধু শনসার নিরবতা ছাড়া কিছুই চোখে পড়ে না। বাউসখালী জমিদার বাড়ি নিয়ে প্রতিনিধি আবু নাসের হুসাইনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাউসখালী জমিদার বাড়িতে 1760 সাল থেকে বসবাস সিংহ পরিবারের। প্রায় দুই শতাব্দীর অধিক কাল ধরে দাঁড়িয়ে থাকা এই বাড়িতে অনেক ইতিহাস জড়িয়ে আছে। সিংহ পরিবারের গোড়াপত্তন সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এই পরিবার শুরু থেকেই অত্র অঞ্চলে বিভিন্ন জনহিতকর কাজকর্মে লিপ্ত ছিলেন। সিংহ পরিবারের ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে পুরনো কারুকার্য খচিত দুটি বিল্ডিং এবং একটি মন্দির। এই মূর্তি ছিল উপরে, আর ওই কাঁসা পিতল ছিল, পিতলের ড্যাক, কলস, থাল বাটি ইত্যাদি পূজার সরঞ্জামই ছিল। এই দুর্গা পূজায় তো মন্দিরে এর মেলা কিছু ছিল। জমিদার বাড়ি সেইভাবেই পড়ে রয়েছে, স্মৃতি সেইভাবে পড়ে রয়েছে। এখন লোকজন আসতো বিকেলবেলা, এসে বসাটা করত। সরকারিভাবে ওটা কিছু জমি মানুষকে দিতেন আর কি, ডাইকে ঢুকে। কিন্তু এখন তো বাবু নাই, জমিগুলো পড়ে রয়েছে, কিছু বেদখল হয়ে গেছে। স্থানীয়রা জানান, বাপদাদার মুখে শুনেছেন বাউসখালী জমিদার বাড়িতে সব সময় ছিল মানুষের বিচরণ। এখন শুধুই স্মৃতি বিজড়িত চুনসুরকি ও কাঠ দ্বারা তৈরি পুরাতন ভবন। এই ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে ভবনগুলো সংস্কার করার দাবি জানান তারা। মানে যে সময় দাদা বাইজি ছিল এবং দাদু বাইজি ছিল, সে সময় ভালোই কিছু এই বাড়ি মানে লোকজন আসতো, অনুষ্ঠান করতো, অনেক ধরনের লোক হইতো, বহুত লোক হইতো, কিন্তু ভালো আনন্দ ভর্তি করতো। এই বাউসখালী জমিদার বাড়িটা আমরা ছোট সমাজ থেকেই মানে বিকাল টাইম হইলে আমরা এখানে ঘুরতে আসি এবং আমাদের কাছে খুব ভালো লাগে। এইটা যদি সরকার কোনো উদ্যোগ নিয়ে ভালো কিছু এখানে করতো, এলাকাবাসীর জন্য খুবই ভালো একটা ইয়ে। ভল্লভদী ইউপি চেয়ারম্যান জানিয়েছেন এই বাড়িটি দর্শনার্থীদের জন্য সংস্কার করা দরকার। ঐতিহ্যবাহী বাউসখালী জমিদার বাড়ি দীর্ঘকাল আমরা দেখে আসছি, বাবু সত্যজিৎ সিং উনি থাকতেন ওনার ফ্যামিলি নিয়ে। এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, জমিদার বাড়ি। এটা বিভিন্ন সময় প্রশাসন বিভিন্নভাবে এখানে এসেছেন এবং দেখেছেন যে এটাকে সংস্কার করার দরকার। জমিদার বাড়ির শেষ উত্তরাধিকার সত্যজিৎ সিংহ ও তার স্ত্রী রেখারানী সিংহ মারা যাওয়ার পর কেউ এখানে আর থাকেন না। এখন শুধু স্মৃতি হিসেবে বাড়িটি রয়েছে। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।